গত ছাব্বিশে মার্চের পর থেকে বাংলাদেশে ফেসবুকের আইপিটা অফ রাখা হয়েছে যার কারণে কে বর্তমানে ফেসবুকটা এক্সেস করতে পারছে না তো সেই ক্ষেত্রে বর্তমানে অনেকেই ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে পাশাপাশি আমিও রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বর্তমানে বাংলাদেশের থেকে আপনারা ভিপিএন ইউজ করে আপনাদের ফেসবুকটা চালাতে পারেন তাছাড়া সেই ভিডিওতে ভিপিএন এর কিছু খারাপ দিকও তুলে ধরেছিলাম সো আজকের ভিডিওতে আপনারা সেই ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন যে কবে থেকে ফেসবুকটা আবার স্বাভাবিক হয়ে যাবে আবার আগের মতো ফেসবুক ইউজ করতে পারবো সো আজকের ভিডিওতে মোটামুটি আপনাদের এই কোশ্চেনটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে কতদিনের মধ্যে আপনাদের ফেসবুকটা আগের মতোই ঠিক হয়ে যাবে এছাড়াও গুরুত্বপূর্ণ জিনিস যেটা আজকের ভিডিওতে জানাবো সেটা হচ্ছে যে ভিপিএন ইউজ করলে আপনাদের ফোনে কোনো সমস্যা হবে কিনা অথবা আপনাদের পার্সোনাল ইনফরমেশনে অথবা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে অথবা অন্যান্য ইনফরমেশন যেগুলোতে আপনারা এক্সেস করছেন সেগুলোতে কোনো প্রবলেম হতে পারে কিনা তাছাড়া অনেকে ফ্রি ফায়ার

মিছিল শুরু হয়ে যায় সো সেক্ষেত্রে আমাদের মুসলিম ভাইরা মিছিল শুরু করে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে বর্তমান সময় ফেসবুকটা এই কারণের জন্যই অফ রাখা হয়েছে যাতে যেহেতু ফেসবুক এন্ড ইউটিউব সহ আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো তুমুল বেগে ভাইরাল হওয়া শুরু করে সো সেক্ষেত্রে এই জিনিসটা যাতে আরো উচ্চ পর্যায়ে ভাইরাল না হয় এটা নিয়ে যাতে আর আলোচনা সমালোচনা সামনের দিকে না বাড়ে তো ক্ষেত্রে এই দিকটার জন্য ফেসবুকের আইপিটা উচ্চ লেভেল থেকে অফ রাখা হয়েছে এন্ড এই সমস্যাটা কতদিন থাকবে সো এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সো সেই ক্ষেত্রে অনেকে ভাবেছিলেন যে আপনাদের ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে অথবা অনেকে ভাবছিলেন যে হ্যাক হয়ে গেছে অনেকে হয়তো আপনাদের ফেসবুক এর অ্যাপটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে বিভিন্ন ধরনের চেষ্টা চালাছিলেন এটা ঠিক করার জন্য কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছিল না সো সেই ক্ষেত্রে আমিও পার্সোনালিটেই ভাবছিলাম কিন্তু পরবর্তীতে জানা গেল আসল কারণটা কি সো সেই ক্ষেত্রে এত দিন রিসার্চ করে যেটা জানতে পারলাম সো সেটা হচ্ছে যে এই সমস্যাটা ততদিন থাকবে যতদিন না দেশের অবস্থাটা স্বাভাবিক হচ্ছে আহ যেহেতু এটা নিয়ে অনেক বড় লেভেলের একটা ঝামেলা হয়ে গেছে তো সেক্ষেত্রে এই জিনিসটা সামাল দিয়ে স্বাভাবিক লেভেলে নিয়ে আসতে প্রায় চার থেকে পাঁচ দিনের মতো সময় লাগবে তো অলরেডি দুই দিনের মতো হয়ে গেছে সো এই ফেসবুকের এই সমস্যাটা আরো দুই থেকে তিন দিন থাকতে পারে অর্থাৎ আগামী একত্রিশে মার্চ অথবা এক বা দুই তারিখ পর্যন্ত এই সমস্যাটা থাকতে পারে আরো দুই থেকে তিন দিন পরে ফেসবুক আগের মতো আবার স্বাভাবিক খেয়ে চলে আসবে বা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে সো আপনারা যারা কোয়েশন করেছিলেন যে ফেসবুকের এই সমস্যাটা কয়দিন থাকতে পারে আশা করি আপনাদের প্রশ্নের আনসারটা পেয়ে গেছেন সো একভাবে বলা যাবে না যে এই ডেটে ঠিক হয়ে যাবে তবে আরো দুই থেকে তিন দিনের মধ্যে সময় লাগবে বা আরো দুই থেকে তিন দিন এই সমস্যাটা থাকবে দেন আস্তে ধীরে দুই থেকে তিন দিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে এখন আসছি যে আপনারা যারা ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করছিলেন সো সেক্ষেত্রে ভিপিএন ইউজ করলে কি কি সমস্যা হতে পারে ঠিক আছে সো ভিপিএনটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের শর্ট ফর্ম সো সেক্ষেত্রে ভিপিএন ইউজ করে আমরা অন্য দেশের আইপি ইউজ করে আমরা ফেসবুকে এক্সেস নিতে পারি বা অন্য দেশের সার্ভিসগুলো আমরা এই ভিপিএন ইউজ করে আমরা ইউজ করতে পারি সো ভিপিএন ইউজ করলে হয় কি আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে যায় ধরেন আমরা বাংলাদেশে বসে আমাদের ফেসবুকটা এক্সেস করছিলাম বা ফেসবুক চালাচ্ছিলাম কিন্তু ভিপিএন ইউজ করলে আমাদের লোকেশন দেখাবে যে আমেরিকা বা আমরা যে দেশের কান্ট্রি সিলেক্ট করবো ওই কান্ট্রি দেখাবে ক্ষেত্রে ভিপিএন ইউজ করলে আপনার ফোনের লোকেশনটা হয়ে যাচ্ছে আমেরিকা কিন্তু আপনার এমনি এক্স্যাক্ট বা আসল লোকেশন থাকছে বাংলাদেশ সো সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অ্যাপগুলো চালাচ্ছেন সেগুলো লোকেশন বাংলাদেশে রয়েছে কিন্তু আপনার ফোনের এক্সেস দেখাচ্ছে আমেরিকা এই ক্ষেত্রে গরমিলের কারণে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় ভিপিএন ইউজ করার কারণে পাশাপাশি ভিপিএন ইউজ করার মধ্যে বেসিক লেভেলের যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে যদি আপনি ভিপিএন ইউজ করে বেশি বেশি ফেসবুকে লগ ইন করতে যান বা ফেসবুক চালান একটু পর পর ভিপিএন অফ করেন আবার অন করে আবার ফেসবুকে করেন তো সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দিতে পারে তো সেক্ষেত্রে কারো যদি খুবই আর্জেন্ট দরকার থাকে ফেসবুকে ঢুকার বা ফেসবুক চালানোর সো সেক্ষেত্রে ভিপিএন দিয়ে আপনি আর্জেন্ট কাজগুলো করতে পারেন তবে আমি সাজেস্ট করব ভিপিএন ইউজ করে ফেসবুক না চালানোর এতে আপনার ফেসবুক আইডি সাসপেন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অ্যান্ড মাস্ট বি হবে যদি আপনি বেশি বেশি লগ করেন ভিপিএন কানেক্ট করে আর দ্বিতীয় যে সমস্যাটা যেটা রিসেন্টলি সময় টিভি নিউজ পোর্টালেও পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে যে বিকাশ অ্যাপে সমস্যা হচ্ছে ঠিক আছে আপনারা অনেকেই বিকাশ অ্যাকাউন্ট চালান বা বলতে গেলে বর্তমান সময় বিকাশ অ্যাকাউন্ট নেই এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না তো সেক্ষেত্রে সকলের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সো এখন দেখা গিয়েছে প্রায় এখন যেহেতু ফেসবুকও সবাই চালায় বিকাশও প্রায় সবাই চালায় সো সেক্ষেত্রে ভিপিএন অন করে অনেকে বিকাশ অ্যাপে ঢুকছে বের হচ্ছে এই কারণে অনেকের অ্যাকাউন্ট লক হয়ে যাচ্ছে বা অনেকের মানে মেইন যে সমস্যাটা হচ্ছে বিকাশে এক্সেসটা হারিয়ে ফেলছে এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে যার কারণে নিউজ পোর্টাল সময় পোর্টালে নিউজ প্রকাশ করা হয়েছে আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে আপনাদের ফোনে তারা একটু সাবধানে ভিপিএন অন করে বিকাশ না তাহলে শুধু শুধু আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা হারাবেন বা বিকাশ অ্যাকাউন্টে একটা তীব্র সমস্যা হতে পারে সেক্ষেত্রে কারো বিকাশ অ্যাকাউন্টে যদি অনেক টাকা থাকে অ্যান্ড এর মধ্যে যদি বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে যায় তাহলে তো বুঝতে নি কি ঝামেলাটাই পড়বেন আর পাশাপাশি অনেকে গেম খেলেন অনেকে ফ্রি ফায়ার আপনার পাবজিতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ করে দেন ওইটা দিয়ে খেলেন ওই অ্যাকাউন্ট দিয়ে তো সেক্ষেত্রে ভিপিএন অন করে দেন আপনি যখন এক্সেস নিবেন তো সেক্ষেত্রে আপনাদের সেই ফ্রি ফায়ার বা পাবজির অ্যাকাউন্টে সমস্যা হতে পারে ঠিক আছে সো ওভারঅল ভিপিএন কানেক্ট করে যেহেতু অন্য দেশের আইপি দিয়ে আপনি আপনার ফোনটাকে চালাচ্ছেন তো সেক্ষেত্রে অলরেডি ওভারঅল সব দিক থেকে একটা সমস্যা হতে পারে একটা রিক্সের মধ্যে থাকে তো সেক্ষেত্রে আর্জেন্ট দরকার ছাড়া ভিপিএন ইউজ করবেন না ঠিক আছে তো আশা করি সকল বিষয়বস্তুগুলো আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ঠিক আছে সো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে ওই টপিকের উপর আরেকটি সেপারেট ভিডিও বানিয়ে জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন